আগে থেকে আপনাদেরকে শুনিয়ে যাচ্ছি এই শবে বরাতের এ বছরের নতুন যে গজলটা আমার, তোমরা শুনবে তো নাকি? এ বছরের নতুন শবে বরাতের গজল সবাই শুনবে, মাশাআল্লাহ। তো একবার তাকবীর দাও, নারে তাকবীর। মিষ্টি এ রাত শবে বরাত খোদার রহমত ঝরে, দলে দলে ফেরেশতারা নামলো ধরার পরে। মিষ্টি এ রাত শবে বরাত খোদার রহমত ঝরে, দলে দলে ফেরেশতারা নামলো ধরার পরে। কিসমত চমকে যাবে, ফজিলত বেশক পাবে, ঈমানি তাকওয়াই দিল বাগিচা সাজাবে। কিসমত চমকে যাবে, ফজিলত বেশক পাবে, ঈমানি তাকওয়াই দিল বাগিচা সাজাবে। তৌহিদ রাজ কায়েম করে সুন্নতি সাজ পরে, ইবাদত তসবিহাতে সালাত জিকিরে। মিষ্টি এ রাত শবে বরাত খোদার রহমত ঝরে, দলে দলে ফেরেশতারা নামলো ধরার পরে। পাড়াই পাড়াই সব মহলায় উঠলো খুশির ধ্বনি, খুশির বারাত নিয়ে এ রাত ফোটে গোলাপ রজনী। পাড়াই পাড়াই সব মহলায় উঠিলো খুশির ধ্বনি, খুশির বারাত নিয়ে এ রাত ফোটে গোলাপ রজনী। কলিমা দরুদের বারসাত দেখো আজ ঘরে ঘরে, কোরআন তেলাওয়াত করছে কেহ দেখো না কোকিল সুরে। মিষ্টি এ রাত শবে বরাত খোদার রহমত ঝরে, দলে দলে ফেরেশতারা নামলো ধরার পরে। আল্লাহরি করে বান্দেগি রাত জাগা পাখি, কাতর সরে খোদার দারে দু হাত তুলে চাই মাফি। আল্লাহর করে বান্দেগি রাত জাগা পাখি, কাতর সরে খোদার দারে দু হাত তুলে চাই মাফি। আমলের পুণ্যি ভরে গুনাকে দেবে ছোড়ে, দেখে নিয়ে ইবাদতে খোদা কবুল করে। মিষ্টি এ রাত শবে বরাত খোদার রহমত ঝরে, দলে দলে ফেরেশতারা নামলো ধরার পরে। ফেরেশতাদের আনা গোনা আসমান হতে কায়না, দেখো খোদার বান্দা বান্দি করে প্রভুর আরাধনা। ফেরেশতাদের আনা গোনা আসমান হতে কায়না, দেখো খোদার বান্দা বান্দি করে প্রভুর আরাধনা। ফেরেশতা ঠোঁটে নেকি বাটে সাচ্চা বান্দার তরে, দেখে নিয়ে তাতে খোদা কবুল করে। মিষ্টি এ রাত শবে বরাত খোদার রহমত ঝরে, দলে দলে ফেরেশতারা নামলো ধরার পরে। আজ কে শুভ রাতে রোজার দিয়ে যাই দাওয়াত, মেহান্নান বলে এ রাত অসীম খোদার নিয়ামাত। আজ কে শুভ রাতে রোজার দিয়ে যাই দাওয়াত, মেহান্নান বলে এ রাত অসীম খোদার নিয়ামাত। উপচে পড়া ভিড় জমেছে দেখো মসজিদ ঘরে, ফির বলো আহালো কেউ মিষ্টি মুখ করে। মিষ্টি এ রাত শবে বরাত খোদার রহমত ঝরে, দলে দলে ফেরেশতারা নামলো ধরার পরে। নারে তাকবীর, নারে তাকবীর। মোটামুটি দিচ্ছে, তবে দু চারজন দেখছি জোরে জোরে দিচ্ছে না, একটু হালকা হালকা মনা। তোমাদের কি আম্মুরা খেতে দেয়নি দুপুরবেলা ভাত খেতে দিয়েছিল? কার কার আম্মু একটু হাত তোলো তো দেখি, ভাত খেয়েছিলে কে কে? সবাই ভাত খেয়েছিলে? আরে ভাত খেলে তো শরীরে একটা শক্তি থাকে, হাত নামাও দেখি। ভাত খেলে শরীরে শক্তি হয় না? শক্তি হয় নাকি? খাবার খাও তোমরা বেশি, খাবার বেশি খাও নাকি? খবরদার, খাবার বেশি খেলে হবে না, খাবার বেশি খেলে শরীর অত ভালো হয় না,
শরীর একেবারে খারাপ হয়ে যাবে ভাত বেশি বেশি করে খেতে হবে ঠিক আছে তো যদিও আমাদের শরীর খারাপ আমরা বাচ্চাদের কি বলবো আর আমাদের শরীর এরকম এর কারণ আছে অবশ্য কেননা আমাদের প্রায় রাত জাগতে হয় আপনারা জানেন প্রায় রাত জাগতে হয় কোন দিন ফজরের সময় বাড়িতে এসে পৌঁছাচ্ছি কোন দিন রাস্তায় ফজর পড়ে নিতে হচ্ছে এই রকম অবস্থা যখন দূরে দূরে প্রোগ্রাম থাকে সবই আপনারা জানেন যেহেতু ইউটিউবে দেখেন অহরহ ঘটনা গজল দেখেন আপনারা সবই জানেন তো বাচ্চাদের জন্য এটা টিপস যে খাবার বেশি খাওয়া যাবে না ভাত বেশি খেতে হবে তাই তো নাকি তবে শরীর সবল থাকবে তবে ইবাদত করতে মজা লাগবে নামাজ কালাম করতে আর কষ্ট হবে না তাই তো ভাত বেশি করে খেতে হবে একবার তাকবীর দাও নারাই তাকবীর আর একটু মহব্বতে নারাই তাকবীর মাশাআল্লাহ আমি ঘটনা গজলে যাব তার আগে আমাদের কারিমুল্লাহ গাজী একটা গজল বলছে তারপরে আমি এসে আমি যে গজলটা বলছিলাম মা বোনেদের প্রিয় গজল যুবকদের প্রিয় গজল ও মদিনার মাটিরে সকল সুখ বুঝি তোর বুকেতে এরকম একটা গজল আছে আপনারা জানেন ও মদিনার মাটিরে সকল সুখ বুঝি তোর কপালে খুব পপুলার গজল খুব করুণ সুরের গজল আমি ইনশাআল্লাহ পরিবেশন করব শ্রবণ করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু আলহামদুলিল্লাহ ভাইজানদের কণ্ঠে খুব সুন্দর সুন্দর গজল শুনলেন আসুন আমি কবরে আজাবকে নিয়ে একটি গজল পরিবেশন করব আপনারা ধীরস্থিরভাবে শ্রবণ করবেন কবরে রাজা কত কঠিন সইতে আমি পারিব না কবরে রাজা কত কঠিন সইতে আমি পারিব না ও গো দয়াময় হে রহিম চাই যে তোমার শুধু করুণা কবরে রাজা কত কঠিন সইতে আমি পারিব না কবরে রাজাব কত কঠিন সইতে আমি পারিব না ও গো দয়াময় হে রহিম চাই যে তোমার শুধু করুণা কবরে রাজাব কত কঠিন সইতে আমি পারিব না মসজিদের ওই পালকি খানা আসিবে সবার দারে সবার জানা মসজিদের ওই পালকি খানা আসিবে সবার দারে সবার জানা বড়ই পাতার গরম পানি সে গোসল দেবে সব জানা গোসল শেষে সাদা কাফনে চির বিদায় দেবে ভুল না কবরে রাজাব কত কঠিন সইতে আমি পারিব না কবরে রাজাব কত কঠিন সইতে আমি পারিব না ও গো দয়াময় হে রহিম চাই যে তোমার শুধু করুণা কবরে রাজাব কত কঠিন সইতে আমি পারিব না মন করনে কি রাশিবে কাছে সওয়াল করিতে আমার পাশে মন করনে কি রাশিবে কাছে সওয়াল করিতে আমার পাশে সেই সওয়ালের সঠিক জবাব আমাকে ভুলিয়ে দিও না কবরে রাজাব কত কঠিন সইতে আমি পারিব না কবরে রাজাব কত কঠিন সইতে আমি পারিব না ও গো দয়াময় হে রহিম চাই যে তোমার শুধু করুণা কবরে রাজাব কত কঠিন সইতে আমি পারিব না আধার কবরে আলো জেলে সাবিচ্ছু সব দূরে ফেলে আধার কবরে আলো জেলে সাবিচ্ছু সব দূরে ফেলে আধার কবরে আলো জেলে সাবিচ্ছু সব দূরে ফেলে বেহেশত হতে আমার লাগি দিও যে ফুলের বিছানা
কবরে যাব কত কঠিন সইতে আমি পারিব না ও গো দয়াময় হে রহিম চাই যে তোমার শুধু করুণা কবরে যাব কত কঠিন সইতে আমি পারিব না হে শেষ বিচারে অধিপতি এই পাপীর শুধু এই মিনতি হে শেষ বিচারে অধিপতি এই পাপীর শুধু এই মিনতি শেষ বিচারে কোনে উতরে আমাকে ভুলে যেও না সব অপরাধ ক্ষমা করে জান্নাত করে দিও ঠিকানা কবরে যাব কত কঠিন সইতে আমি পারিব না কবরে যাব কত কঠিন সইতে আমি পারিব না ও গো দয়াময় হে রহিম চাই যে তোমার শুধু করুণা কবরে যাব কত কঠিন সইতে আমি পারিব না মাশাআল্লাহ শুনলেন খুব সুন্দর ভাবে মনা তকবীর দাও না আর এই তকবীর খুব মন দিয়ে শুনতে হবে নবীজিকে ভালোবাসো তো আমাদের মন চাই না যে মদিনা শরীফে যদি একবার যেতে পারতাম যে দেশে নবী শুয়ে আছেন সেই দেশে যদি একবার যেতে পারতাম তাহলে মনটা শান্তি হয়ে যেত নবীর রওজার পাশে দাঁড়িয়ে যদি একবার সালাম জানাতে পারতাম তাই তো নাকি আল্লাহর কাছে দোয়া চাই আল্লাহ আমাদেরকে নিয়ে যাক বলুন আল্লাহুম্মা আমিন সেই বিষয়ে আমি গজলটা বলছি আপনারা শ্রবণ করুন ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনার যার লাগি পাগল সবি যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন কাঁদিয়া আমি সারা খনে কখন যাব সেখানে কাঁদিয়া আমি সারা খনে কখন যাব সেখানে সহে না সহে না আর পরানে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তো কপালে ও মদিনারে পাখি যদি হতাম আমি উড়ে উড়ে যেতাম আমি থাকতো না মনে কোনো যাতো না ও মদিনারে যদি হতাম আমি উড়ে উড়ে যেতাম আমি থাকতো না মনে কোনো যাতো না দেহ নাই পাখা আমার কাছে নাই টাকা আমার দেহ নাই পাখা আমার কাছে নাই টাকা আমার কেমনে কেমনে যাব সেখানে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনার
कतो सुखी होताम जानी तोरे आमी पोछाइब क्या मने ओ मदीना रे तोर काछे गेले आमी कतो सुखी होताम जानी तोरे आमी पोछाइब क्या मने रोजा मुबारक छे नबी जी के सलाम दिए रोजा मुबारक छे नबी जी के सलाम दिए बोली तम मोनेर बासोना ओ मदीनार माटी रे সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনা রে তোর বুকে আমার নবী যার লাগি পাগল সবই যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন মদিনারে তোর বুকে আমার নবী যার লাগি পাগল সবই যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন কাঁদি আমি সারা ক্ষণে কখন যাব সেখানে কাঁদি আমি সারা ক্ষণে কখন যাব সেখানে সহে না আর পরানে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে নারাই তাকবীর নারাই তাকবীর ভালো লেগেছে মনা সবার ভালো লেগেছে আলহামদুলিল্লাহ শুনলেন এই মদিনা শরীফের এই গজলটি আহারে তারা কত ভাগ্যবান আল্লাহ পাক জানাদেরকে ওই মক্কা মদিনা শরীফে নিয়ে যান হাজী সাহেব তাদের নসিব কত ভালো তারা নিজেরই চামড়ার চোখে সেই নবীর রওজা মুবারক দেখে নিজের ঠোঁট দিয়ে হাজরে আসওয়াদের চুম্বন করে তারপরে কাবা শরীফ প্রদক্ষিণ করে আবি জমজমের পানি পান করে সাফা মারওয়া সাই করে আহারে আল্লাহ আমাদেরও সেই নসিব করেন একবার অন্তত যেন মক্কা মদিনায় যেতে পারি মৃত্যুর আগে যেন একবারে হেরামের কাপড় পরতে পারি আর এগুলো যদি নাও হয় অন্তত স্বপ্নে স্বপ্নে নবীজির চাঁদ মুখটা যেন একবার দেখতে পারি বলুন আল্লাহুম্মা আমিন বলুন আল্লাহুম্মা আমিন